ক্রিকেট সাপোর্টার্স গ্রুপের পক্ষ থেকে আমরা আজকে নোটিশ ডিমান্ডিং জাস্টিস একটি লিগ্যাল নোটিশ আমরা পাঠিয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং সিইওর কাছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরি সিংকে অব্যাহতি এবং ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার 27 সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী রাসেল আল মামুন এই নোটিশ পাঠিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এই নোটিশ পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার 26 সেপ্টেম্বর দিনভর নাটকীয়তা শেষে তামিম ইকবালকে ছাড়াই বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। 15 সদস্যের এই স্কোয়াডে মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া আরও এক চমক লাল সবুজের সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিন রাত 8:16 মিনিটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এক ভিডিও পোস্ট করে এই স্কোয়াড ঘোষণা করা হয়। এ সময় টাইগারদের বিশ্বকাপ জার্সিও উন্মোচন করা হয়। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন এই দলে ওপেনিংয়ের সুযোগ মিলেছে তানজিদ হাসান তামিমের। এদিকে বিশ্বকাপের দল ঘোষণার আগের দিন রাত থেকেই নানান গুঞ্জন চাউর হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। গুঞ্জন ওঠে বিশ্বকাপে 5 ম্যাচ খেলতে চান তামিম, তবে তামিমের ঘনিষ্ঠ সূত্রের মন্তব্য এমন কিছুই তামিম বলেননি। নির্বাচকরাও অকপটে বিষয়টি স্বীকার করেছেন। অন্যদিকে আকস্মিকভাবে লাল সবুজের এই ওপেনারের বাদ পড়ার পর নানান প্রশ্নের উত্থান হয়েছে, যদিও দাবি করা হচ্ছে ফিটনেস ইস্যুতে বাদ করেছেন তামিম। আর টিম ম্যানেজমেন্টেও এই ওপেনারকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি। নানান গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন তামিম। সেখানে উদ্ভূত পরিস্থিতি নিয়ে নানান প্রশ্নোত্তর দেওয়ার কথা জানিয়েছেন। ফেসবুকে তামিম ইকবাল লিখেছেন, আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েকদিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো। তিনি আরও লিখেছেন, গত কয়েকদিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।